Kata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালনে রেডিওর ভূমিকা সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর অরুণাশিস গোস্বামী, অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান, রচনা ও সুর পূর্ণচন্দ্র সামন্ত, তবলায় নির্মল কুমার ঘোড়ই, ঝুমঝুমিতে নির্মিতা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় নম্রতা হালদার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালনে রেডিওর ভূমিকা। কেন এমন বিষয়টি আমরা ভাবলাম, আগামী আর কয়েকদিনের মধ্যেই ওয়ার্ল্ড রেডিও ডে, বিশ্ব বেতার দিবস, এই দিনটি পালন হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। তো আমরা প্রথমেই আজকের অনুষ্ঠানে যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার কথায় আসি। আজকে বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর অরুণাশিস গোস্বামী, অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। নমস্কার ডক্টর গোস্বামী। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের বিষয় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালনে রেডিওর ভূমিকা। তো স্যার, যদি একটু প্রথমে শুরু করেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালন, তাই তো? এই যে প্রাণী পালন বিষয়টি কি এবং কিভাবে এটা শুরু করব আমরা? হ্যাঁ, প্রাণী বলতে আমরা মূলত যেটা বুঝি কি, যাদের প্রাণ আছে, সে অর্থে উদ্ভিদেরও প্রাণ আছে, মানুষ আমরা আমাদেরও প্রাণ আছে, বনে যে পশু থাকে, বন্য জন্তু যাদেরকে আমরা বলি তাদেরও প্রাণ আছে। আবার আমরা বাড়িতে যে প্রাণী পালন করি, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুয়োর, এদেরও প্রাণ আছে। কিন্তু আমরা মূলত যে আলোচনার সঙ্গে মানে সীমাবদ্ধ থাকবো বা যে আলোচনাটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের গৃহপালিত প্রাণী, অর্থাৎ বাড়িতে আমরা যে প্রাণী পালন করি, অর্থাৎ মূলত গরু, মহিষ, ছাগল, শুয়োর, ভেড়া, হাঁস, মুরগি, কোয়েল, এই ধরনের, বা খরগোশ, এই ধরনের যে প্রাণীগুলো, এটা একটা দিক। আরেকটা দিক আমরা প্রাণী পালন করি বাড়িতে, যেটা অন্য দিক আছে, সেটা হলো যে কুকুর, বেড়াল, পোষা পাখি, মানে ময়না, কাকাতুয়া, পোষ্য পাখি, এইগুলোকেই আমরা এখন কিন্তু প্রাণী পালন, মানে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু এই গণ্ডিটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ এর বাইরে যে ওয়াইল্ড লাইফ বলতে আমরা বা বন্য প্রাণীর কথা বলি, সেটা একটা দিক, বা জুতে যে অ্যানিমেল থাকে চিড়িয়াখানাতে, সেটা আরেকটা দিক, তারাও প্রাণী, সেটা একটা অন্য দিক আর কি। সেই দিকটা নিয়ে আমরা অনেক বিস্তারিত হয়ে যাবে। আমরা আমাদের গ্রাম বাংলার বন্ধুদের জন্য, বিশেষ করে প্রাণীপালক বন্ধু যারা রয়েছেন, তাদের জন্য আমরা এই ধরনের প্রাণী পালন নিয়েই আমরা আলোচনাটা করতে চাইছি। তো এটাকে মোটামুটি প্রাণী পালন বলা হচ্ছে, তাই তো? ঠিক ঠিক। এর যে প্রয়োজনীয়তা নিশ্চয়ই রয়েছে, তো যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, প্রাণী, দেখুন, প্রাণী আমাদের ভারতবর্ষ তথা বাঙালির যে সংস্কৃতি, তাতে প্রাণী কিন্তু আমাদের সভ্যতার সঙ্গে, মানে আদিকাল থেকেই কিন্তু মানুষের সঙ্গে প্রাণী আছে। যে প্রাণীগুলোর কথা আমি বললাম, মানে এমনকি যখন কৃষিকাজ মানুষ জানতো না, আগুন জ্বালাতে জানতো না, তখন কিন্তু প্রাণী তাদের সহযোগী ছিল, সঙ্গী ছিল। প্রাণীকে নিয়েই তারা, এমনকি তখন যখন মুদ্রার প্রচলন হয়নি, তখন প্রাণীর বিনিময়ে আরেকটা খাদ্য বা অন্য কিছু পাওয়া, এই জিনিসটা কিন্তু ছিল, অন্য কিছু পাওয়া। এবং আপনি যদি একেবারে এতে চলে যান, আরো পিছিয়ে চলে যান, যদি দেখবেন প্রতিটি হিন্দুদের প্রতিটি দেব দেবীর বাহন কোনো না কোনো প্রাণী। ঠিক ঠিক। আবার অনেক প্রাচীন কাল থেকেই ছিল, প্রাচীন কাল থেকে। হযরত মুহাম্মদ তখনকার দিনে বলেছিলেন মধ্যপ্রাচ্যে
যে ওখানকার যে আবহাওয়া পরিবেশ সে অনুযায়ী মেষ পালন, ভেড়া, ভেড়া পালন হলো প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আর যে জিসাস ক্রাইস্টের তো জন্মই হয়েছিল ঘোড়া রাস্তা বলে। এবং এখনো যদি আপনি আমাদের সামরিক বাহিনীতে দেখেন, পুলিশে দেখেন, সর্বত্র দেখবেন পুলিশ আছে, বিভিন্ন প্রাণী কোনো না কোনো ভাবে আছে, কোথাও হরিণ আছে, কোথাও জিরাফ আছে, কোথাও বাঘ আছে, কোথাও গন্ডার আছে। অর্থাৎ আমাদের সঙ্গে আঙ্গিক ভাবে, খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে প্রাণী। আমাদের যদি ঠাকুরদার সময় থেকে যদি আমরা খেয়াল করে থাকি, আমরা মূলত যে বাড়িতে, গ্রাম বাংলার বাড়িতে যে গরু পোষা হতো, যে সকালবেলা একটু তুলসী তলায় একটু ওই গোবর জল দেওয়া বা এই বা একটু ঘুঁটে দেওয়া, এইটা, এবং যে দেশি গরুর একটু দুধ পাওয়া এবং সেই দুধটা বাড়িতে ছেলে মেয়েদেরকে দেওয়া, নিজেরা খাওয়া, এইটুকুর মধ্যে একটা সীমাবদ্ধ ছিল। কিন্তু বিজ্ঞানের সঙ্গে সঙ্গে, আধুনিকতার সঙ্গে সঙ্গে তার অনেক ব্যাপকতা বেড়েছে, প্রয়োজনীয়তা বেড়েছে, এবং প্রাণী পালনটা এখন মূলত কিন্তু দুটো জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। একটা হলো পুষ্টি, আরেকটা হলো আপনার ইনকাম বা আয়। পুষ্টি আমরা দুধ থেকে পেতে পারি, ডিম থেকে পেতে পারি, মাছ থেকে পেতে পারি, মাংস থেকে পেতে পারি, বা আপনার ভেড়ার লোম থেকে আমরা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র তৈরি করতে পারি, এমনকি মৃত প্রাণীর চামড়া থেকে আমাদের জুতো, বেল্ট, এগুলো সবাই জানে, শিং থেকে কি তৈরি করতে পারি। অর্থাৎ প্রতিটা প্রাণীর কোনো না কোনো অংশ, কি জীবিত কি মৃত, তার প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজে আমাদের লাগছে, আমাদের পেশাতে লাগছে, আমাদের পুষ্টিতে লাগছে, এবং দৈনন্দিন জীবনের সেটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হিসেবে আজকে দাঁড়িয়ে গেছে। ফলে আমরা যদি দুটো ভাবে মানে ব্যাপারটাকে ভেবে দেখি, যে একটা হলো পুষ্টি, আরেকটা হলো আয়, ইনকাম, এবং আয়ের পথটাকে যদি আমাকে বাড়াতে হয়, তাহলে আমরা যে পদ্ধতিতে বা যেভাবে আমরা প্রাণীটা পালন করে এসেছি সেটার সঙ্গে নতুন বিজ্ঞানের প্রযুক্তিটা কাজে লাগাতে হবে। প্রযুক্তিটা কিনা, বিজ্ঞানকে যখন আমি ব্যবহারিক ভাবে ব্যবহার করবো সেটাই হলো প্রযুক্তি। অর্থাৎ যে দেশি গরুটা দুধ দেয় 1 কেজি বা 1/2 কেজি, সেই গরুটাকেই যদি আমি কৃত্রিম প্রজনন একটা প্রযুক্তি কাজে লাগিয়ে তার থেকে কিন্তু আমি 5 থেকে 6 কেজি দুধ পেতে পারি, বা আমি দেশি মুরগি ঠিক না করে আমি একটু উন্নত জাতের মুরগি পালন করতে পারি, আমি উন্নত জাতের অন্য যে তার পালন পদ্ধতিটাকে বাড়িয়ে আমার যে ব্ল্যাক বেঙ্গল গোড আছে, বাংলার যে কালো ছাগল, বা সুন্দরবনের যে গাড়ল ভেড়া, বা আমাদের যে ঘুংরু শুয়োর আছে, এইগুলোর সঠিক যে বিজ্ঞানগত ভাবে পরিচর্যা করে তার থেকে কিন্তু আমার ইনকামের পথটা আমি বের করতে পারি। অর্থাৎ কিনা, আমার পুষ্টির পাশাপাশি এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এদের যে বৈজ্ঞানিক যে নতুন প্রযুক্তিগত যে পালন পদ্ধতি, সেইগুলো কিন্তু মানুষকে জানতে হবে। তার কারণ কি, এই প্রযুক্তিগুলো কিন্তু যে এমন কিছু প্রযুক্তি নয় যেটা আকাশে উড়ে বেড়ায় বা বাতাসে ভেসে বেড়ায় অথবা বিদেশ থেকে আমদানি করতে হবে। এই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের এখন ডোর স্টেপে, আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের যে 342টা যে ব্লক, প্রতিটি ব্লকে কিন্তু 3টি করে ডিসপেন্সারি আছে অ্যানিমাল হেলথের, মানে প্রাণী স্বাস্থ্য সম্পদ সম্পর্কিত। 3 জন করে ডাক্তারবাবু আছেন, পাস করা ডাক্তারবাবু আছেন, এবং সেই 3টে যে ডিসপেন্সারি বা প্রাণী চিকিৎসালয়, সেখানে সেইখানে ডোর স্টেপে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে প্রাণী সেবী বা প্রাণী নিত্রা, এই ধরনের লোক আছেন যারা সেলফ এমপ্লয়েড, স্বরোজগার। তাদের কাজ কিন্তু মুখ্যত কি না, প্রাণী সম্পদ সম্পর্কিত যে প্রযুক্তি এবং চিকিৎসা দুটোই মানুষের উঠোনে পৌঁছে দেওয়া। এইটা যে আছে, এইটা তথ্য আমরা কিন্তু অনেকেই জানি না, আমরা অনেকেই এখনো জানি না। অর্থাৎ প্রাণী পালনটাকে যদি আমি সঠিকভাবে করতে চাই, তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে একটা পুষ্টি, এবং তাতে ভেজাল মুক্ত পুষ্টি, যাতে নিউট্রিশনটা আমরা ঠিক মতো পাই, কারণ একটা জিনিস। এবং দ্বিতীয় হলো ব্যবসা বা আয়, আয়ের পথটাকে বাড়ানো। এবার আয় যখন আমি করব, তখন কিন্তু আমাকে দেখতে হবে যে আমি এটাকে ব্যবসায়িক পদ্ধতিতে পালন করতে পারছি কিনা। দেখবেন, যে কোনো ব্যবসার যে প্রাথমিক শর্ত, তার হলো পুঁজি এবং তার কাঁচা মাল অর্থাৎ র মেটেরিয়ালস যেটাকে বলি, এবং তার বাজার বা বিপণন। আমরা যদি আমাদের প্রাণী পালনকে কেন্দ্র করে এই অর্থনীতির দিকটাকে যদি ভেবে দেখি, আমাদের পুঁজি কিন্তু নেই,
বুঝি গ্রাম বাংলার আমি চট করে একজন মানুষকে গিয়ে যদি বলি যে আপনি 2 লক্ষ টাকা দিয়ে প্রাণী পালন শুরু করুন, শুয়োর চাষ শুরু করুন বা ব্রয়লার ফার্মিং শুরু করুন, বললেই কিন্তু সে রেডি হয়ে বসে নেই বা তার সামর্থ্য নেই 2 লাখ টাকা বের করে দেওয়ার। ঠিক তেমনি কাঁচা মাল রেডিমেড পাওয়া সবসময় পাওয়া যায় না, সম্ভব হয় না। তাহলে এবারে রইল কি বাজার এবং প্রযুক্তি, এই 4টে যদি আমি সমন্বয় সাধন ঘটাতে পারি তাহলে কিন্তু আমি এটাকে ব্যবসায়িক ভিত্তিতে আমি প্রাণী পালনটাকে নিয়ে যেতে পারি। ঠিক। এরপরে আমি যদি একটা উপাদান নিয়ে আমি আলোচনা করি, প্রথম হলো যে আমার পুঁজি। পুঁজি কিন্তু ব্যাংক লোনের কিছু সুযোগ আছে, কিছু ব্যাংক থেকে পাওয়া যায়, কিছু সরকারি প্রকল্প আছে, এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক হলো আমি একজন বিজ্ঞানের প্রাণী বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যেটা আমার প্রাণী বন্ধুদেরকে বলবো, প্রাণী পালক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যে আমার বাড়িতে যে গরুটা আছে, দেশি গরুটা আছে, বা আমার যে ছাগলটা আছে, আমার যে ভেড়াটা আছে, এটাই আমার পুঁজি। আমি কোনো নতুন প্রাণী কিনতে বলবো না, আমি বলছি যে আমার যেটা আছে সেটাকে দিয়েই আমি আমার ব্যবসাটা শুরু করব, এটাকে আমি পুঁজি হিসেবে ব্যবহার করব। এবং কাঁচামাল, কাঁচামাল মানে কাঁচামালের জন্য কি দরকার, একটা তো আমার খাদ্য দরকার, থাকার ঘর দরকার, এবং তার পালন করার জন্য যে পালন পদ্ধতি, তার জন্য যে খাসিকরণের ব্যবস্থা, টাইম মতো তাকে ডিহর্নিং করানো, টাইম মতো তাকে কৃমির ওষুধ খাওয়ানো, তার গোবর পরীক্ষা করা, তাকে ঠিক মতো প্রতিষেধক টিকা দেওয়া, এই যে জিনিসগুলো, এগুলো সবই কিন্তু এখন সরকারিভাবে বিনামূল্যে পাওয়া যায় আমাদের ডিসপেন্সারিতে। যে পশ্চিমবাংলার ছড়ি আছে, যে 342টা ব্লকে যে ছড়ি আছে, যে ব্যবস্থাপনা, তা এখান থেকে কিন্তু আমি এই কাঁচামালগুলো সংগ্রহ করতে পারি। তৃতীয় কি রইল, তৃতীয় রইল বাজার, বিপণন। বাজারটা কিন্তু আমার এখানে এখনো আছে, ডিমান্ড আছে, ডিমান্ড থাকলেই তার সরবরাহটা করতে হবে, সাপ্লাইটা করতে হবে। এই জন্যই এই ডিমান্ডটা আমাদের কমপ্লিট আমরা করতে পারছি না বলেই কিন্তু এখনো বাইরের রাজ্য থেকে ডিম আসছে আমাদের। শিয়ালদার মার্কেটে যদি আমি শিয়ালদা স্টেশনে যদি যান, ভোরের দিকে দাঁড়াবেন, পাঞ্জাব বডির লরিগুলো ডিম নিয়ে অন্ধ্র থেকে, মহারাষ্ট্র থেকে, উড়িষ্যা থেকে আসে। কেন আসে? এখন অনেক পরিমাণ কমে গেছে, এখন অনেক কমে গেছে, আমরা অনেকটা পরিমাণে ডিম উৎপাদনে এবং ব্রয়লারের মাংস উৎপাদনে আমরা পোলট্রিতে অনেক উন্নত হয়েছি, অনেকটা এগিয়েছি, অনেকটাই স্বনির্ভর হয়েছি, কিন্তু এখনো পথচলা বাকি রয়েছে, এখনো পথচলা আমাদের বাকি রয়েছে, কাজেরও সুযোগ রয়েছে। তার মানে আমার প্রযুক্তি আছে, আমার বাজারের ডিমান্ড আছে, আমার কাঁচা উপাদান আছে, এবং আমার পুঁজি আছে। এইটাকে একসঙ্গে একত্রিত করা, এইটাই কিন্তু আমাদের মতো লোক যারা এই প্রযুক্তি নিয়ে কাজকর্ম করি। কেবলমাত্র আমরা বিশ্ববিদ্যালয়ে কিছু ডাক্তার তৈরি করলাম, এটাই তো বড় কথা নয়। সেই ডাক্তার এবং ডাক্তারের প্রযুক্তি জ্ঞান যদি আসল আমাদের টার্গেট পিপুলের কাছে, স্টেক হোল্ডারের কাছে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু সেটা সার্থকতা কোনোদিন পাবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখুন, মানুষের ডাক্তার যারা তাদের দিক একটা, আর গবাদি পশুর বা প্রাণীর ডাক্তার যারা তাদের দিক আরেকটা। আমরা যেটা বলি একটা স্লোগানে, হিউম্যান ফর লাইফ, অ্যানিমেল ফর প্রোডাকশন। যে অ্যানিমেলটা, যে প্রাণীটা যদি প্রোডাক্টিভ না হয়, তার কাছে সেই লাইফের গুরুত্বটা কিন্তু সেই প্রাণীপালক বন্ধুর কাছে অনেকটা কমে যায় তুলনামূলকভাবে মানুষের তুলনায়। আপনি দেখবেন একটি ছাগল, একটা ছাগলের মাথায় একটা রোগ হয়, সেটাকে আমরা বলি আমাদের আমাদের বিজ্ঞানের ভাষায় বলি গিট, অর্থাৎ মাথায় পোকা, কৃমি জাতীয় রোগ। তার একমাত্র পথ হলো যে সেটাকে অপারেশন করে সারানো। এবারে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল ছাগলের মালিক, এবং ডাক্তারবাবু বললো এটা মাথার অপারেশন করতে হবে। অপারেশনটা করতে লাগে আমাদের 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, কিন্তু মাথার অপারেশন তো, ব্রেন অপারেশন তো, দেরি যে রিস্ক, একটা ঝুঁকি তো থাকেই, এবং তার একটা মিনিমাম খরচ আছে। ফলে এইটা যখনই ডাক্তারবাবু বলেন, তখন কিন্তু ওই ছাগল পালক বন্ধুটি দ্বিতীয়বার ভাবেন যে আমি এটা অপারেশন করাবো না হাটে বিক্রি করে দেবো, কারণ অপারেশন করাতে গেলে আমার 1000 খানেক টাকা খরচ হবে। যদি মারা যায় তাহলে মৃত ছাগল বাজারে আমি বিক্রি করতে পারবো না। তার তুলনায় যদি আমি জীবন্ত ছাগলকে হাটে বিক্রি করে দিই, তাহলে আমার ওই 1000 টাকাটাও বাঁচলো, আর আমি কিছু টাকাটাও ইনকাম করতে পারলাম। অর্থাৎ আমার উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ছাগলের জীবনটা কিন্তু এখানে পরিমিত হচ্ছে ছাগলের ছাগল পালকের কাছে টাকার অঙ্কে। ওই ভদ্রলোকের যদি নিজের ছেলের কোনো অসুস্থতা হয়, সে কিন্তু প্রয়োজনে তার ঘটিবাটিও বিক্রি করে দেবে, এটা খুব স্বাভাবিক, আমি আপনি তাই করব। তাহলে এই জায়গাটাতেই আমাদেরকে নিয়ে যেতে হবে যে আমার প্রাণী যেটা আছে তার কাছে, সেটাকে সম্পদ হিসাবে তার কাছে তুলে ধরা, তার কাছে প্রমাণ করা যে এটা তোমার একটা সম্পদ, কেবলমাত্র পালন নয়। সেই জন্য আমি
ধান চাষ, পটল চাষ, আলু চাষের মতো আমি প্রাণী পালন বলতে ইচ্ছুক না, আমি বলি প্রাণী চাষ করতে হবে। কারণ চাষ আর পালনের সঙ্গে কিন্তু একটা পার্থক্য আছে, যে চাষ কনসেপ্টটার মধ্যে ধারণাটার মধ্যেই আছে যে এটাতে আমি 10 টাকা খরচ করে 12 টাকা পাবো না 8 টাকা পাবো। যদি 12 টাকা পাই তার মানে এটা আমার লাভজনক, অর্থাৎ এটা একটা চাষ, এটা একটা ব্যবসা। আর পালন যখন হচ্ছে সেখানে কিন্তু লাভ ক্ষতির অঙ্কটা থাকে না, সেখানে একটা ইমোশন, ভালোবাসা, এটা দরকার, এটা দরকার, এটা না থাকলে আবার সমাজ থাকবে না। কিন্তু এটার সঙ্গে কিন্তু আমাকে অর্থনীতিটাকে ঢোকাতে হবে অবশ্যই। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান, রচনা ও সুরে পূর্ণচন্দ্র সামন্ত, তবলায় নির্মল কুমার ঘড়ই, ঝুমঝুমিতে নির্মিতা সামন্ত। রানী পালক বন্ধু তোমার আছে তো কান পাতা, প্রাণী পালক বন্ধু তোমার আছে তো কান পাতা, নিয়মিত শোনো রেডিও আর রেডিও কলকাতা, প্রাণী পালক বন্ধু তোমার আছে তো কান পাতা। সভ্যতার শুরু থেকে হচ্ছে প্রাণী পালন, সভ্যতার শুরু থেকে হচ্ছে প্রাণী পালন, অতি প্রয়োজনীয় আর শোভনীয়, অতি প্রয়োজনীয় শোভনীয় বাঙালির গৃহপ্রাঙ্গণ, অতি প্রয়োজনীয় আর শোভনীয় বাঙালির গৃহপ্রাঙ্গণ। মানব সমাজ বাঁচায় প্রাণী, মানব সমাজ বাঁচায় প্রাণী রক্ষক ও ত্রাতা, মানব সমাজ বাঁচায় প্রাণী রক্ষক ও ত্রাতা, প্রাণী পালক বন্ধু তোমার আছে তো কান পাতা। গরু মহিষ হাঁস মুরগি কোয়েল ভেড়া ছাগল সঠিক চাষে খুলে যাবে অর্থনীতির আগল, গরু মহিষ হাঁস মুরগি কোয়েল ভেড়া ছাগল সঠিক চাষে খুলে যাবে অর্থনীতির আগল, রেডিওতে নিয়মিত, রেডিওতে নিয়মিত হচ্ছে যে পাঠদান, রেডিওতে নিয়মিত হচ্ছে যে পাঠদান, উন্নত প্রাণী পালনের শিক্ষা দিচ্ছে আধুনিক বিজ্ঞান, প্রাণী পালনের শিক্ষা দিচ্ছে আধুনিক বিজ্ঞান। দৈনন্দিন প্রয়োজনে প্রাণীর অবদান, পুষ্টি যোগায় অর্থ বাড়ায় বাঁচায় সবার প্রাণ, দৈনন্দিন প্রয়োজনে প্রাণীর অবদান, পুষ্টি যোগায় অর্থ বাড়ায় বাঁচায় সবার প্রাণ, প্রাণীর নানান উপজাত কর সঠিক বিপণন, প্রাণী পালক বন্ধু কর উন্নত প্রাণী চয়ন, প্রাণীর নানা উপজাত কর সঠিক বিপণন, প্রাণী পালক বন্ধু কর উন্নত প্রাণী চয়ন, সুচিকিৎসা পরিচর্যায়, সুচিকিৎসা পরিচর্যায় কর পালন লালন,
সুচিকিৎসা পরিচর্যায় করো লালন পালন। প্রাণী পালন করতে হলে অনেক শিক্ষা চাই, ঘরে বসে শিক্ষা নিতে রেডিওর তুলনা নাই। প্রাণী পালন করতে হলে অনেক শিক্ষা চাই, ঘরে বসে শিক্ষা নিতে রেডিওর তুলনা নাই। দেশ বিদেশে সহজলভ্য চলছে রেডিও, দেশ বিদেশে সহজলভ্য চলছে রেডিও, সেখান থেকে পালক বন্ধু নানান শিক্ষা নিও, সেখান থেকে পালক বন্ধু নানান শিক্ষা নিও। আধুনিক গণমাধ্যম, আধুনিক গণমাধ্যম, রেডিও সবার প্রিয় সমাজ বান্ধব রেডিওর করো, সমাজ বান্ধব রেডিওর করো। আরো জনপ্রিয় সমাজ বান্ধব রেডিওর করো, আরো জনপ্রিয় সমাজ বান্ধব রেডিওর করো, আরো জনপ্রিয়, আরো জনপ্রিয়, আরো জনপ্রিয়। এতক্ষণ শুনলাম বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান, রচনা ও সুরে পূর্ণচন্দ্র সামন্ত, তবলায় নির্মল কুমার ঘড়ই। এখন যেটা প্রশ্ন হলো যে এই যে বিজ্ঞানটা আছে, এই যে প্রযুক্তিটা আছে, এইগুলো মানুষ জানবে কি করে? সেখানে আপনি আলোচনা শুরুতেই যে আপনার টপিকটা বললেন যে রেডিও শব্দটা আপনি ব্যবহার করলেন, এইখানেই যে প্রশ্নটা আসছে যে রেডিও তো আমরা জানি, রেডিও বেতার, বাংলাতে আমরা বেতার বলি, মানে তারহীন একটা সংবাদ মাধ্যম। অর্থাৎ আমি যদি এই প্রাণী প্রযুক্তি, দেখবেন অনেক শিক্ষিত লোক যাদের অনেক প্রথাগত শিক্ষা প্রচুর আছে, তারা কিন্তু ভাবতেই পারেন না যে একটা গরুর বা কুকুরের বা বেড়ালের সিজারিয়ান অপারেশন হয়, করা যায়, তাদের ব্লাড টেস্ট করা যায়, তার ক্রিয়েটিনিন লেভেল দেখতে হয়, কারো সুগার বাড়ে কিনা দেখতে হয়, কৃমির ওষুধ খাওয়ানো যায় কিনা, মানে কৃমির ওষুধ আবার গরুকে কৃমির ওষুধ খাওয়াবো, এই যে কনসেপ্ট ধারণাগুলো, এইগুলো কিন্তু বহু পুরনো ধারণা, এইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ধারণাগুলো প্রযুক্তিগুলো অলরেডি বিজ্ঞান নিয়ে এসেছে। রেডিও, রেডিও এমন একটা মাধ্যম যে মাধ্যমটা কিন্তু খুব গরিব লোক থেকে শুরু করে বড় লোক যে কোনো লোকের কাছে এই মাধ্যমটা কিন্তু ব্যবহৃত হতে পারে, এবং হয়। আপনি যদি পরিসংখ্যান নেন, এখনো ভারতবর্ষে আমি গত বছরের পরিসংখ্যান দিয়ে আমি ভারাক্রান্ত করছি না, কিন্তু আমি এটুকু জাস্ট বলতে পারি যে গত বছরের পরিসংখ্যান বলছে যে এখনো ভারতবর্ষে টিভি যে এত প্রচলিত হয়েছে, বিভিন্ন ধরনের চ্যানেল ট্যানেল এসেছে, তার অডিও ভিজুয়াল তার একটা আলাদা এফেক্ট আছে নিঃসন্দেহে, সেগুলোর তুলনায় কিন্তু রেডিওর শ্রোতার সংখ্যা কিন্তু বেশি। টিভির টেলিভিশনের দূরদর্শনের দর্শক যত যত, তার তুলনায় কিন্তু রেডিওর বা বেতারের শ্রোতৃবৃন্দর সংখ্যা কিন্তু অনেক বেশি এখনো পর্যন্ত, এটা গত বছরের পরিসংখ্যান আপনাকে বলি। এখন এর কতগুলো দিক আছে, দিকটা একটা কি যে এই রেডিও বা বেতার, এটা তো শুরু হয়েছিল বিদেশে, ইউএসএ, প্রথমে আমেরিকাতে, তারপরে লন্ডনে মানে ইউকে তে ব্রডকাস্টিং হয়, তারপরে কনসেপ্টটা ভারতবর্ষে আসে, সেগুলো আমাদের বন্ধুদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ইতিহাস নয়। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হলো যে এই একটা মাধ্যম, যে মাধ্যমের জন্য আপনাকে বিদ্যুতের উপর নির্ভর করতে হবে না, যে মাধ্যমের জন্য আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় কনস্ট্যান্ট সেটাকে নিয়ে বসে থাকতে হবে না, আপনি মাঠে চাষ করতে গেলেন আপনার সঙ্গে রেডিওটা থাকতে পারে। আমি বহু বন্ধুদেরকে দেখেছি যারা মাঠে চাষ করছেন, রেডিওটা চলছে, আর এখন তো রেডিওতে আগে ছিল বাংলার কখ বা বাংলা মাধ্যম, এখন তো বিভিন্ন ধরনের FM চ্যানেল হয়েছে,
এবং এখন ইন্টারনেট রেডিও চলে আসছে, ইন্টারনেট রেডিও চলে এসেছে, মোবাইল অ্যাপের এমনকি মাধ্যমে আমাদের শোনা যায়, মোবাইল অ্যাপের মাধ্যমে শুনতে পাচ্ছেন, এবং এখন মৈত্রী বা গীতাঞ্জলি যেগুলো আমাদের আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও করছে, এগুলো এই আকাশবাণী তো আমাদের কবিগুরুর দেওয়া নাম এবং আকাশেরই বাণী, এবং সেটা মানুষের কাছে পৌঁছে যায় বেতার তরঙ্গের মাধ্যম দিয়ে। এইটার সঙ্গে যেমন একটা মানুষের সভ্যতার সংস্কৃতি বিজ্ঞান যেমন জড়িয়ে আছে, তেমনি মানুষের একটা প্রয়োজনীয়তাটাও জড়িয়ে আছে। ফলে রেডিও এমন একটা মাধ্যম, এই মাধ্যম দিয়ে আমরা কিন্তু আরেকটা হলো মানে ব্যাপক খুব যুগান্তকারী দিক হলো রেডিওর, যে আগে রেডিওতে যেটা হতো কি, যে রেডিওতে শুধু বলে যাচ্ছেন, যিনি বক্তা তিনি বলে যাচ্ছেন, আমরা শুনি সকালবেলা উঠে সেই মহিষাসুরমর্দিনী শোনার মতো আর কি মহালয়ার। কিন্তু এখন রেডিও কিন্তু ফিডব্যাক সিস্টেম কিন্তু চালু করেছে, রেডিওতেও কিন্তু আপনি প্রশ্নোত্তর করতে পারেন, চাষি বন্ধু তার কৃষি কৃষিকতার আসরে তার প্রশ্নটা শোনার পর, তার যদি কোনো প্রশ্ন আলোচনা শোনার পর যদি কিছু প্রশ্ন থাকে, মেল করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর উনি পেতে পারেন। এইটাও কিন্তু এই যে ফিডব্যাক সিস্টেমটা যদি থাকে, তাহলে যে কোনো জিনিস সেটা বিজ্ঞান হোক আর যাই কলা হোক যাই হোক, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমার বলার উদ্দেশ্য হলো যে রেডিওর মতো বেতারের মতো এত একটা সুন্দর এবং সহজলভ্য খুব কম দামের গণমাধ্যম, যে মাধ্যমটার জন্য পড়াশোনা জানতে হবে তা নয়। আপনি গণমাধ্যম বলবেন যে খবরের কাগজ আছে, পত্রিকা আছে, আছে, তার জন্য অনেক সময় লিটারেসি দরকার হয়, মানে সাক্ষরতা দরকার হয়। সাক্ষরতাতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, আমি সাক্ষরতার বিরুদ্ধে নয়, কিন্তু এখনো অনেকাংশ আছে যেখানে কিন্তু আপনার এই পেপারের বা আনন্দবাজার বা অমুক ধরনের যে বিভিন্ন ধরনের যে খবরের কাগজগুলো, এই কাগজগুলো পড়ার মতো সুযোগ হয় না, কাগজ পৌঁছায় না, বা হয়তো আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের সময়টাও নেই, সেক্ষেত্রে আমরা অন্যান্য কাজ করতে করতে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, এদিকে রেডিও চলছে, আমরা যেতে পকেট রেডিও দিয়ে আমরা রেডিও শুনতে পাচ্ছি, মোবাইলের মাধ্যমে আমরা রেডিও শুনতে পাচ্ছি। আসলে স্যার প্রতি বছরই এটা পালন করা হয়, মানে 13ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে, বিশ্ব বেতার দিবস পালন করা হয়। এবং এই রেডিওর কথা বলতে গেলেই কিন্তু আকাশবাণীর কথাটা চলেই আসছে কথা প্রসঙ্গে, কারণ ধরুন আপনার অনেক অনুষ্ঠান রেডিও থেকে প্রচার হয়েছে, আমাদের অনেক অনুষ্ঠান প্রচার হয়েছে, সেখানে কৃষি কথার আসর বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু মানে কৃষকদের সরাসরি এই ইনফরমেশন গুলো আমরা দিতে পারছি, তাই কি না? মানে হয়তো সেটা গবেষণাগারে তৈরি হয়েছে, সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, তার জন্য তো রেডিওর প্রয়োজন, তাই কিনা? তার জন্যই রেডিও প্রয়োজন। আমি যদি টেলিভিশনের মাধ্যমে বলি, টেলিভিশনে অডিও ভিজুয়াল এফেক্ট আছে, কিন্তু একটা জায়গাতে আপনাকে বাড়িতে বসে টেলিভিশনটা দেখতে হবে, এবং সেটা বিদ্যুতের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, হ্যাঁ, এবং সেই টেলিভিশন সেটটারও দাম কিন্তু বেশি। ফলে আপনি যদি সব আঙ্গিক গুলোকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে কিন্তু রেডিও সেই জায়গায় অনেক সহজলভ্য। এবং এটা বেশি করে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম যখন এই প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছিলাম কভারেজের জন্য বা বিভিন্ন ত্রাণের কাজে বা অন্যান্য আমাদের অনুষ্ঠানের জন্য, দেখলাম যে সেখানে মানুষ কিন্তু রেডিওটা নিয়ে তারা ঠিক অপেক্ষায় রয়েছে, একটা জমির দলিল যেমন রেখেছে কাছে, তেমন তার রেডিওটা ওকে সঙ্গে রেখেছে যে আবহাওয়াটা কবে পরিবর্তন হবে, ঠিক আছে, এটাকে শোনার জন্য ডে টু ডে যে কখন ঝড় আসছে, কখন সাইক্লোন আসছে, এই খবরগুলো কিন্তু রেডিও থেকে ওনারা অনেক বেশি পান, যে সময় কিন্তু টেলিভিশনটা কাজ করে না, দুটো ব্যাটারি লাগিয়ে দিলে একটা রেডিও চলে, অন্য কিছুর নেটওয়ার্কের ব্যাপার থাকে না। আপনি যদি পুরুলিয়ার খুব ইন্টিরিয়ারে যান, বান্দোয়ানের খুব ইন্টিরিয়ারে যান, সেখানে কিন্তু সবসময় আপনি নেটওয়ার্ক পাবেন না, টেলিভিশনের চ্যানেল পাবেন না, কিন্তু রেডিওটা ওখানে আছে। মাঠে যে বন্ধুটি হাল করছে সে কিন্তু রেডিওটা আলের রেখে দিয়ে কাজ করছে। এই ধরনের একটা সহজলভ্য এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণমাধ্যমকে আমরা প্রাণী সম্পদ সম্পর্কিত যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে সেইটা প্রসারের ক্ষেত্রে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস এই এই বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে যে এই বিজ্ঞানটাকে আমরা মানুষের কাছে আরো অনেক বেশি ত্বরান্বিত করতে পারবো, আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং অনেক কিছু আছে, অনেক বড় বড় আমরা টেকনোলজি নিয়ে যেতে পারি মানে মিডিয়ার জন্য বা মাধ্যম হিসাবে, কিন্তু এর মতো যে গণমাধ্যম এটা কিন্তু খুব সহজলভ্য এবং সাধারণ মানুষ, পড়াশোনা জানা লাগবে না, এর জন্য অ আ ক খ শিখতে হবে না, কিন্তু এই গণমাধ্যমটাকে তারা ব্যবহার করতে পারবে। এবং এই সংখ্যাটা যে এখনো নেই তা না, সবচেয়ে যেটা বড় গুরুত্বপূর্ণ দিক যে এই সংখ্যাটা যাদের আছে, মানে যারা অ আ ক খ বা পড়াশোনা জানেন না, আবার তাদের কাছে প্রাণী সম্পদটাও আবার বেশি করে আছে, তারা আবার প্রাণী সম্পদটাকেও বেশি রাখেন। মানে আপনি যদি পরিসংখ্যানটা নেন, আমার আপনার বাড়িতে হয়তো প্রাণীটা অত সংখ্যা নেই, কিন্তু যাদের বাড়িতে প্রাণী আছে তাদের মধ্যে হয়তো এই সাক্ষরতার অভাবটাও একটু বেশি আছে,
ঠিক, ফলে এই এই দুটোকে যদি সেখানে রেডিওর প্রয়োজনীয়তা আছে, তারা শুনেই অনুষ্ঠানটা শুনে বুঝতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেইখানে এই গুরুত্বটা অনেক বেশি, সেইটা দুটোকে একটা মেলবন্ধন ঘটাতে হবে। কিভাবে? দেখুন, এই যে পোষ্যদের কথা বললাম, এই পোষ্য কিন্তু যেমন আমাদের একটা মানসিক একটা কোম্পানি দেয়, মানসিক সঙ্গী হিসাবে কাজ করে, এছাড়াও কিন্তু এটাকে আমরা আয়ের পথ হিসাবে ব্যবহার করতে পারি। আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় যদি দেখেন, পোষ্য পাখি অর্নামেন্টাল বার্ড যেটাকে আমরা বলছি, এবং সেইটার বিজনেস করে প্রচুর ফ্যামিলি, বিশেষ করে মহিলারা এটার সঙ্গে যুক্ত। অনেক আমি স্বনির্ভর গোষ্ঠী দেখেছি, আমি নিম্পিট টিম্পিটে যখন গিয়েছি তখন আমি দেখেছি ওখানে যে এই বদ্রি মুনিয়া এই ধরনের বাজার রয়েছে, একটা বিশাল বাজার রয়েছে। এই বাজারটাকে কিন্তু আমরা আরো বেশি করতে পারি, এবং এই এর বাজার কিন্তু বাইরেও যায়, মানে আমরা এই সমস্ত পাখিগুলো বাইরের মার্কেটেও আমরা কিন্তু রপ্তানি করতে পারি। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা নেশা মতন হয়ে গেছে, যে ওরা পাখিটা পুষবেই। আপনি বাড়িতে বিড়াল বলুন, কুকুর বলুন, এটা কি, এটা তো একবারে একটা নেশা। এই নেশা যেমন কোম্পানি হিসাবে কাজ করে, তেমনি দেখবেন একটা শিক্ষিত সম্প্রদায় আছে যারা হয়তো হায়ার সেকেন্ডারি পাস, বিএ পাস, মানে গ্রাজুয়েট, তাদের মধ্যে কিন্তু দেখবেন ডগ ব্রিডার, এটা একটা ভালো প্রফেশন, কিন্তু ভালো একটা ইনকাম, মানে ভালো জাতের কুকুরকে কিভাবে প্রজনন করে ব্রিডিং করিয়ে তারা বাচ্চাগুলোকে বিক্রি করে, এটা আমি বললাম আরবান এরিয়ার কথা বলছি। আচ্ছা, এই রুরাল এরিয়াতে যেমন একটা দিক আছে, কিন্তু পোষ্যের একটা বাজার আছে কিন্তু আরবান এরিয়াতে। তাহলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তো আমাকে রুরাল এরিয়ার বন্ধুটিকে তো জানাতে হবে, যে এইভাবে আমি কুকুর শুধু বাড়িতে পোষবো তা না। কুকুর মহাপ্রস্থানের সময় পঞ্চপাণ্ডবের সামনে কুকুর ছিল, আবার একটা গ্রামের সাঁওতাল বাড়ির সামনে সুন্দর ভাবে কুকুর থাকে, আবার দেখবেন কলকাতার কোন মেম সাহেবের কোলেও আবার স্পিচ ঘুরে বেড়ায়। তিনটি কুকুর, কিন্তু তিনটি কুকুরের কিন্তু পদ্ধতি বা দিক, তার অভিমুখটা কিন্তু আলাদা। আমাদের কিন্তু অভিমুখটা যে আলাদা, এবং সেটাকে যে আমাদের মানব সভ্যতার এবং দৈনন্দিন জীবনের সঙ্গে, অর্থনীতির সঙ্গে জড়ানো যায়, এই তথ্যটা কিন্তু আমার গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে যেতে হেল্প করবে এই গণমাধ্যম, এবং সেটা হলো সহজলভ্য গণমাধ্যম রেডিও। এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা আর কি। বেশ, আপনার সাথে আমরা অনেকটা কথা বললাম, আমরা সবাই সমৃদ্ধ হলাম আপনাকে পেয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার স্যার। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালনে রেডিওর ভূমিকা, আর এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করছিলেন ডক্টর অরুণাশিস গোস্বামী, অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। এখন শুনে নেব বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে আর একটি গান। রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন, রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন, ঘরে বসে সৎসন্দে করো পঠন পাঠন, ঘরে বসে প্রাণী পালক করো পঠন পাঠন, রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন। প্রাণী পুষ্টি বাড়ায় অর্থ আনে, প্রাণী পালন করো গৃহ অঙ্গনে, প্রাণী পুষ্টি বাড়ায় অর্থ আনে, প্রাণী পালন করো গৃহ অঙ্গনে, পরিচর্যা সুচিকিৎসার, পরিচর্যা সুচিকিৎসার শিক্ষা করো গ্রহণ, রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন। অময় পশম সিং চামড়া মাংসে বিপুলন, অময় পশম সিং চামড়া মাংসে বিপুলন,
বিজ্ঞান সম্মত চাষে অর্থ উপার্জনে তোময় পশম শিং চামড়া মাংসে বিপুলনে বিজ্ঞান সম্মত চাষে অর্থ উপার্জন গো মহিষমিষ মুরগি ও হাঁস গো মহিষমিষ মুরগি ও হাঁস শশক ছাগল করু গো চাষ গো মহিষমিষ মুরগি ও হাঁস শশক ছাগল করু গো চাষ সমৃদ্ধির সোপান বেয়ে সমৃদ্ধির সোপান বেয়ে করো সমাজ গঠন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন প্রাণী পুষ্টি বাড়ায় অর্থ আনে প্রাণী পালন করো গৃহ অঙ্গনে প্রাণী পুষ্টি বাড়ায় অর্থ আনে প্রাণী পালন করো গৃহ অঙ্গনে পরিচর্যা সুচিকিৎসার পরিচর্যা সুচিকিৎসার শিক্ষা করো গ্রহণ রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন ঘরে বসে সৎ সন্দে করো পঠন পাঠন ঘরে বসে প্রাণী পালক করো পঠন পাঠন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন গোময় পশম শিং চামড়া মাংসে বিপুলন গোময় পশম শিং চামড়া মাংসে বিপুলন বিজ্ঞান সম্মত চাষে অর্থ উপার্জন গোময় পশম শিং চামড়া মাংসে বিপুলন বিজ্ঞান সম্মত চাষে অর্থ উপার্জন গো মহিষমিষ মুরগি ও হাঁস শশক ছাগল করু গো চাষ গো মহিষমিষ মুরগি ও হাঁস শশক ছাগল করু গো চাষ সমৃদ্ধির সোপান বেয়ে সমৃদ্ধির সোপান বেয়ে করো সমাজ গঠন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন ঘরে বসে সৎ সন্দে করো পঠন পাঠন ঘরে বসে প্রাণী পালক করো পঠন পাঠন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন রেডিও থেকে শিক্ষা নিয়ে বন্ধু করো প্রাণী পালন এতক্ষণ আমরা শুনলাম বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে একটি গান আজকে শুনলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালনে রেডিওর ভূমিকা সম্বন্ধে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরুণাশিস গোস্বামী অধ্যাপক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর একটি গান রচনা ও সুরে পূর্ণচন্দ্র সামন্ত তবলায় নির্মল কুমার ঘোড়ই ঝুমঝুমিতে নির্মিতা সামন্ত অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় ছিলেন পবিত্র কুমার মণ্ডল সম্পাদনায় নম্রতা হালদার অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার সম্প্রচার সহায়তায় রাজু সর্দার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি সর্দার বিজয়পুর জ্যোতিষাই কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না আমাদের ইমেল আইডি হলো রেডিও কলকাতা চাষবাস @gmail.com
আজকের অনুষ্ঠানটি শুনতে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন অথবা রেডিও কলকাতা .org এ ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ও লাইভ নাও বাটন ক্লিক করুন। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। Your daily dose of happiness.